মুভি লাভার্স ক্লাব বেঙ্গলি প্রেজেন্টস ওয়ার্ল্ড ফেমাস সিনেমার গল্প বাংলায়। প্রিয় বন্ধু, আমি সুতপন। আজ কিন্তু ওয়ার্ল্ড ফেমাস সিনেমার কোনো গল্প নয়, আজ শোনাব রিয়েল লাইফ হিরোর গল্প জিরো। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কিন্তু নির্জন পাহাড়ি গ্রামের বুক কেটে চলে গেছে রাস্তা। একটার পর একটা গাড়ি ছুটে যাচ্ছে। রাস্তার ধারে নিজের চায়ের দোকানের সামনে বসে গাড়িগুলোকে লক্ষ্য করে একটা ছেলে। কেউ কিন্তু ভুলেও তার দিকে তাকায় না, আর বসে থাকতে পারে না সে। এবার চায়ের দোকানে ঢোকে, কোনো খদ্দের আসে না। খিদে পেলে যে এক গ্লাস চা করে খাবে তারও উপায় নেই। কিন্তু চা তৈরি করাটা যাতে সে ভুলে না যায়, সেজন্য প্রত্যেক দিন মিছে মিছে চা তৈরি করার প্র্যাকটিস করে। খালি গ্লাস হাতে বাবার ছবির দিকে তাকায়। দোকান থেকে বেরিয়ে ধুধু করা রাস্তার দিকে দেখে, টুলে বসে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে। গ্লাসের মধ্যে আটকে পড়া পিঁপড়েটার মতো সেও আসলে আটকে পড়েছে। আচমকা একটা গাড়ি তার গা ঘেঁষে চলে যেতেই হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ কচলে নিজেকে ধাতস্থ করে আবার হাইওয়ের পাশে বসে। নিজের মনে এদিক ওদিক তাকিয়ে বিস্কিটের জারের কাছে আসে। মাত্র এক প্যাকেট বিস্কিট তার সম্বল, তাই বিস্কিট খেতে গিয়েও ভাবে খদ্দের এলে তাকে কী দেবে। কিন্তু আর খিদে সামলাতে না পেরে বিস্কিটটাই খায়। পাশের গাছটার তলায় এসে চাঁদি ফাটা রোদ্দুরকে কাজে লাগিয়ে শ্যাডোগ্রাফি করে। আবার হাইওয়ের ধারে বসে। একটা গাড়ি এসে থামে। তার মনের মধ্যে আশার আলো জেগে ওঠে। ভাবে এই লোকটা তার দোকানে চা খাবে, কিন্তু না, লোকটা গাড়ি থেকে নেমে তার আশায় ছাই দিয়ে প্রস্রাব করে চলে যায়। এক মনে তাকিয়ে থাকে ছেলেটা। সন্ধ্যা নেমে আসে, হঠাৎ একটা গাড়ি থেকে আধ খাওয়া পাউরুটির টুকরো ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এদিক ওদিক দেখে এঁটো পাউরুটির টুকরোটা কুড়িয়ে খেতে থাকে। বাবার ছবির দিকে করুণভাবে তাকায়। লাইটটা দপদপ করে, আচমকা ঢিল মারে, সব অন্ধকার হয়ে যায়। এবার দেখা যায় মাইলস্টোনে লেখা নানাখেডা 10 কিলোমিটার। একটা বাইক এসে থামে। দুজন মাতাল এই বাইকটা থেকে নেমে প্রস্রাব করে। একজন বলে, যেতে এখনো 10 কিলোমিটার বাকি। অন্যজন বলে, কিসের 10 কিলোমিটার, দাঁড়া এক্ষুনি ঠিক করে দিচ্ছি। প্রথমজন বলে, তুই কি করে ঠিক করবি, তুই কি ভগবান নাকি। এবার 10-এর 0টাকে মুছে দিয়ে অন্যজন বলে, দেখ আমিই ভগবান। দ্বিতীয়জন বলে, একদম কারেক্ট। তারপর চলে যায়। সকাল হলে ড্রামের জলে মুখ ধোয়ে তারপর দাঁতন করে। এবার একটা গাড়ি এগিয়ে গিয়েও ব্যাক করে তার সামনে এসে থেমে যায়। একজন জিজ্ঞাসা করে, নানাখেডা এখান থেকে কত দূর। ছেলেটা বলে, 10 কিলোমিটার। লোকরা এবার চা খেতে চায়, তাকে চা দেয়। এই প্রথম চা বিক্রি হলো। বাবার ছবির দিকে আবার তাকায়। ছবিটা বদলে যায়। যতদিন যায় তত গাড়ি এসে থামে তার দোকানের সামনে। দম ফেলবার ফুরসতই পায় না সে। একজন ধীরে সুস্থে বসে চা খেতে খেতে জিজ্ঞাসা করে, নানাখেড়া এখান থেকে কত দূর। ছেলেটা বলে, 10 কিলোমিটার হবে। লোকটা বলে, মাইলস্টোনে তো লেখা 1 কিলোমিটার। সে বলে, 9-10 কিলোমিটারের কম নয়। লোকটা চলে গেলে মাইলস্টোনের কাছে যায়, দেখে শূন্যটা কেউ মুছে দিয়েছে। দৌড়ে দোকান থেকে চুন এনে শূন্যটা আরও ভালো করে মুছে দেয়। তারপর সামনের দিকে এগিয়ে যায়। বন্ধু, এতক্ষণ শুনছিলে ভারতীয় তরুণ পরিচালক মিহির মাহাদিয়ারের শর্ট ফিল্ম জিরোর গল্প। কেমন লাগলো তোমার মতামত অবশ্যই জানাবে। আর এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। ভালো থেকো, টাটা।